আমি নাকি অতিরিক্ত পয়সা খরচ করি, অতিরিক্ত জিনিসপত্র কেনাকাটা করি, এরকম অনেক কথাই শুনতে হয় কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে, কিন্তু কি আর করার। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। দেখো, আমি কিন্তু রেডি রেডি হয়ে নিচে চলে আসলাম। আজকে যাব একটু, কিছু কেনাকাটারও করার আছে, আর যাব একটু, গণেশ পুজো হচ্ছিল বাইরে সিভিলে, তাই একটু ঠাকুর দেখতে যাব। এখানে আর আছি, এই লাস্ট পুজো আমাদের গণেশ পুজো, তার না গেলে কি আর হয়, চলে যাব। যার আমরা কিন্তু যাব 18 তারিখে, মানে সেপ্টেম্বরের 18 তারিখে, আর এখানে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। দেখো, এই একটা গণেশ ঠাকুর কিন্তু পুরোপুরিভাবে দেখতে পারলাম না, আর সামনে এই যে আর একটা, এখানে কিন্তু পুরো মানে মোড়ে মোড়ে আর কি গণেশ ঠাকুর প্রতিমা পুজো করে আর কি। আমাদের ওইদিকে যেরকম দুর্গা পুজো হয়, এদিকে কিন্তু গণেশ পুজো হয়, কিন্তু প্যান্ডেলে অতটা কিছু খরচ করে না। দেখো, ঘুরে আমরা কিন্তু এসেছি, একটু কিছু খাবো, তার জন্য আমাদের ওইদিকে কত সুন্দর চাউমিন, এগ রোল, ফুচকা, এইসব কত কিছু খাওয়া যায়, আর এখানে কিন্তু সেরকম কোনো কিছুই নেই। একটা বেকরিতে গেছিলাম খেতে, আর এখানে এসেছি কুর্তি নিতে। কুর্তিটা নিয়েছি অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য, আমার জন্য কিন্তু নিইনি, আমার জন্য আমার মা কিনেই রেখেছে আগে থেকে। ওই কারণে ভাবলাম চলো মাকে এবার আর পুজোতে শাড়ি দেবো না, কুর্তি দিয়ে দিই, তাই কিন্তু মায়ের জন্য কিনলাম। আর আমার মা সাদা কালার কিন্তু একটু বেশি পছন্দ করে, তার জন্য মায়ের জন্য সাদা কালারেরই কুর্তি কিনেছিলাম। মা কিছুই বলেনি কোন কালারের বা কোনো কিছু, তাই আর কি আমরাই কিনলাম, আর পছন্দ করেছে কিন্তু তোমাদের দাদাভাই। দাদাভাইয়ের পছন্দ কিন্তু অসাধারণ, তাই আর কি তোমাদের দাদাভাইকে বললাম একটা কুর্তি পছন্দ করে দাও। কুর্তিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর এটা যে 3 পিস হয়, ওই 3 পিসটা প্যান্ট, ওড়না সব কিছুই আছে। ওড়নাটা মাল্টি কালার, প্যান্টটা পিওর পিঙ্ক। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টসে, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।